স্টোন সেটআপের এই পর্যায়ে আমি আপনাদেরকে দেখাবো আমার ইয়ার স্টোনগুলো নিচের লেভেল থেকে কতটুকু উপরে বাকি। আসলে ন্যানো স্টোনগুলো আমি একদম গ্রাউন্ড লেভেলের সাথে লাগিয়ে দিয়েছি, আর মাইক্রো মিনি যেগুলো আছে সেগুলো মোটামুটি গ্রাউন্ড লেভেল থেকে 4 আঙ্গুল উপরে রেখেছি। এতে করে আপনার স্ল্যাজ বা অন্যান্য ময়লা সব সেন্ট্রালে চলে যাবে। একটা স্টোন এমনভাবে সেট করা যাতে আপনার কোনো স্ল্যাজ বা উচ্ছিষ্ট ময়লা কোথাও আটকে থাকবে না, সব সেন্ট্রালে চলে আসবে। এটা আমার সেন্টার পয়েন্ট। এটা দিয়ে আমার 4 ইঞ্চির একটা পাইপ আউটলাইন করার ব্যবস্থা আছে। আমার ট্যাঙ্কির আউটলাইনটা যদি দেখাই আপনাদেরকে, দাঁড়ান, চার ইঞ্চি পাইপ লাগিয়েছি যেটা দিয়ে আমার যদি আমি আউটলাইন পানির আউটলাইন করতে চাই সেটা দিয়ে বাইরে চলে যায়। তাছাড়া সিলিকন পাইপগুলো যদি আপনাদেরকে দেখাই যে কী করে সিলিকন পাইপের সাথে ইয়ার স্টোনগুলো সেট আপ করেছি, এটা আসলে খুব সহজ। এই যে এই মাইক্রো ইয়ার স্টোনগুলোতে খুব ইজিলি সিলিকন পাইপ। আমার 15,000 লিটার ট্যাঙ্কির জন্য আমি একটা LP100 নিয়েছি যেটা এখন চলতেছে, আর পাশাপাশি এটার ব্যাকআপ হিসেবে একটা SCO-12 নিয়েছি। আর দর্শক মন্ডলী, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করছি, আপনাদের ইয়ার পাম্প কোনো ক্ষেত্রেই যেন আপনার ট্যাঙ্কির নিচের অংশে না হয়, কারণ আপনি যদি আপনার ইয়ার পাম্পটি ট্যাঙ্কির নিচের অংশে সেট করেন সেক্ষেত্রে আপনার সিলিকন পাইপ দিয়ে ইয়ার স্টোন থেকে পানি এসে ইয়ার পাম্পে ঢুকে যাবে, এতে করে আপনার ইয়ার পাম্প ক্ষতিগ্রস্ত হবে। বুঝতেই পারছেন যেহেতু ইয়ার পাম্প থেকে সিলিকন পাইপ দিয়ে পানিতে বাতাস যাচ্ছে, সো সেই লাইন দিয়ে খুব সহজেই পানি আপনার মোটরে চলে আসতে পারে, ইয়ার পাম্পে চলে আসতে পারে, সেটা আপনাকে অবশ্যই খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। আর সেজন্যই আমি আমার ইয়ার পাম্পটা আমার ট্যাঙ্কির 1.5 ফিট উপরে রেখেছি। আরেকটা বিষয়, আপনারা যদি সরাসরি ইয়ার পাম্প থেকে লাইন নেন ইয়ার স্টোনে, বা আপনার যদি অক্সিজেন সিলিন্ডার না করেন সেক্ষেত্রে আপনার যদি খুব তাড়াতাড়ি বা খুব সহজেই লাইন নেন সেক্ষেত্রে ঠিক এমনটা করতে পারেন। যেমন আমি এখানে যে লাইনটা নিয়েছি তাছাড়া যেটা ফাঁকা ছিল সেটা আগুন দিয়ে পড়ে কিছুটা ছোট করে কেটে এটা লাগিয়ে তারপর আগুন দিয়ে পড়ে দিয়েছি যাতে এই লাইনটা অফ থাকলো। ঠিক এরকম করে আপনারা করতে পারেন। আর এগুলো সেট আপ করা খুব বেশি কঠিন না, একটু এভাবে ট্রাই করলে আপনারা খুব সহজে করতে পারবেন। সিলিকন পাইপ সেট আপ করার সময় আপনাদেরকে খুব ভালোভাবে সিলিকন পাইপগুলো সাজাতে হবে, আপনাদের খেয়াল রাখতে হবে যাতে কোথাও কোনো অংশে এরকম ভাঙা না পড়ে। যদি ভাঙা পড়ে সেক্ষেত্রে এটা দিয়ে ইয়ার স্টোনে বাতাস যাবে না, কোনোভাবেই যাবে না। সো আমি যখন কোথাও বাইন্ডিং করেছি বা বাঁধাই করেছি বেঁধেছি সেক্ষেত্রে এই স্কচ টেপ দিয়ে এরকম করে যাতে আমার সিলিকন পাইপ লাইনে কোনো সমস্যা যাতে না হয়, বাতাস চলাচল করতে কোনো প্রকার সমস্যা যাতে না হয়, সেটা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। আর বিশেষ কিছু বলার নেই, এটুকুই আমার ইয়ার স্টোন বা সিলিকন পাইপ সেট আপ নিয়ে আলোচনা।
দর্শক মণ্ডলী, আমাদের ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, নিয়মিত লাইক কমেন্ট করবেন। আমাদের চ্যানেলে বায়োফ্লক সম্পর্কিত ভিডিও ধারাবাহিকভাবে দিয়ে যাব। আশা করছি আমাদের সঙ্গে থেকে সবসময় আমাদেরকে সাপোর্ট করে যাবেন। ধন্যবাদ।